চীনের মহাপ্রাচীর বা গ্রেট ওয়াল অফ চায়না। চীনের নাম শুনলেই ভেসে ওঠে গ্রেট ওয়াল বা মহাপ্রাচীরের ছবি। মানুষের সৃষ্ট এই বিস্ময়কর সৃষ্টির কথা শুনেনি এমন মানুষ এই পৃথিবীতে খুঁজে পাওয়া যায়। চায়নায় যাকে ডাকা হয় ছাংছাং বা দীর্ঘ প্রাচীর নামে। আজ আমরা পৃথিবীর এই সবচেয়ে দীর্ঘতম প্রাচীরটির ইতিহাস, বর্তমান অবস্থা, অবকাঠামো সম্বন্ধে কিছুটা জানার চেষ্টা করব। তৎকালীন চীনকে বাইরের শত্রুর হাত থেকে রক্ষা করতে নির্মাণ করা হয়েছিল এই প্রাচীর। প্রায় 2800 বছর আগে এই প্রাচীরের নির্মাণ কাজ শুরু হয়। বিভিন্ন সময় চীনের বিভিন্ন রাজা এই প্রাচীরের বিভিন্ন অংশ তৈরি করেন। তবে 220 থেকে 206 খ্রিস্টাব্দে চীনের সবচেয়ে দীর্ঘ অংশে নির্মাণ করেন চীনের সম্রাট কিং শিন ওয়াং। ইট পাথর দিয়ে তৈরি চীনের এই প্রাচীর প্রায় 5 থেকে 8 মিটার উঁচু আর এত বড় চওড়া যে 5 জন ঘোড়াসহ পাশাপাশি যেতে পারেন। এটি চীনের সাংহাই পাশ থেকে শুরু হয়ে লোকমুর নামক স্থানে শেষ হয়েছে। প্রাচীরটি কোথাও পাহাড়, কোথাও সমতল, কোথাও গেছে মরুভূমির উপর দিয়ে, আর বর্তমানে কোথাও কোথাও তা আছে বাসাবাড়ির সাথে। ইতিহাস হতে জানা যায় সেই সময় মাঞ্জুরিয়া আর মঙ্গোলিয়ার যাযাবর দস্যুরা সুযোগ পেলে চীনের বিভিন্ন অংশে আক্রমণ করত। মূলত তাদের হাত থেকে চীনকে রক্ষা করার জন্য এই প্রাচীর তৈরি করা হয়েছিল। এই দেয়াল নির্মাণ করার প্রকল্পটি পৃথিবীর অন্যতম ব্যয়বহুল এক প্রকল্প হিসেবে ধরা হয়। পৃথিবীর সবচেয়ে বড় সামরিক অবকাঠামো এটি। এটি মানুষের হাতে তৈরি সবচেয়ে বড় স্থাপত্য। বিভিন্ন সময় দেয়ালের বেশ কিছু অংশ নষ্ট হয়েছে। আবার চীনের হাং, ছুই, নর্দান এবং চীন সাম্রাজ্যের রাজারা ক্ষমতায় থাকার সময় এই প্রাচীর সম্প্রসারণ ও পুনর্নির্মাণ করেছিলেন বলেও জানা যায় ইতিহাস থেকে। আর এখন বেইজিংয়ের উত্তরে পর্যটন স্পট হিসেবে পরিচিত কিছু অংশ সংরক্ষণ ও পুনর্নির্মাণ করা হয়েছে। ১৯৮৭ সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি প্রদান করে এবং ২০০৭ সালে সপ্তম আশ্চর্যের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।